উত্তেজনা। এই সময় উত্তর কোরিয়া তাদের বিশাল সেনাবহর প্রদর্শন করেছে। এই সেনাবহরের একটি বিশাল অংশ নারী। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অনায়াসে আঘাত হানতে সক্ষম, এটাই দাবি দেশটির। উত্তর কোরিয়া যে কোনো পরিস্থিতিতে আক্রমণ করার জন্য প্রস্তুত করেছে তাদের 5 লাখ নারী সেনাকে। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দ্য সান। উত্তর কোরিয়ার নেতা উনের পুরো নারী সেনাবাহিনী যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ের অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত রয়েছে। এজন্য গত সপ্তাহে দেশটির সেনাবাহিনীর 85তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারী সেনারা পিয়ংইয়াং এর একটি বিশেষ প্যারেড প্রদর্শন করেছে। এছাড়া তারা গোলাগুলি ও রকেট ছোড়ার অনুশীলনীও করেছে। প্রশিক্ষণের ধরন দেখে মনে হয় যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া। সাময়িক সক্ষমতার দিক থেকে 126টি দেশের মধ্যে উত্তর কোরিয়ার অবস্থান 23-এ। তবে সক্রিয় সেনা সংখ্যার দিক থেকে উত্তর কোরিয়ার অবস্থান বিশ্বে 5ম। 2012 সালের হিসাব অনুযায়ী দেশটির সেনাবাহিনীর সদস্য সংখ্যা 11 লাখের বেশি। এছাড়া রিজার্ভ ফোর্সে আছে আরো 6 লাখ সেনা। দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলবর্তী বিশাল এলাকায় সাময়িক মহড়া চালিয়েছে। সম্প্রতি কোরীয় উপদ্বীপের যুদ্ধ অবস্থার মধ্যে 154টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরীয় উপকূলের অবস্থান নিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।